হাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আমার মেয়েরা দাঁড়িয়ে আছে, ওদের ঠাম্মু কার ঘরে গেছে জানো তো, ঠাম্মুর জন্য ওরা ওয়েট করছে। বড়টা একটু বেশি ঠাম্মু পাগল, ঠাম্মুকে না দেখলে তার মাথা গরম হয়ে যায়। কোথায় গেছে ঠাম্মু? কোথায় গিয়েছে ঠাম্মু? ডাকো ঠাম্মুকে, ডাকো। তো আজকে আমাদের রান্না হয়েছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, পাবদা মাছ ওর জন্য। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এটা আমাদের জন্য। ও যেহেতু পাঙ্গাস মাছ খায় না তাই এটা পাবদা হয়েছে। আর এই হয়েছে বেগুন চচ্চড়ি, আর এটা হচ্ছে আমার মেয়েদের খিচুড়ি। আসলে মামনির হাতের মুড়ি ঘন্ট খুবই টেস্টি হয়, খুবই 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 টেস্টি হয় মামনির হাতের মুড়ি ঘন্ট। তো আমরা এসেছি একটা ইসকন মন্দিরে, এটা হচ্ছে বরিশালের ইসকন মন্দির। তো আমার মেয়ে এখানে আসলে খুবই খুশি হয়, কারণ এখানে সন্ধ্যাবেলা আরতি হয়, শুক্রবার দিন তো অনেক অনেক লোক হয়, ওরা খুব পছন্দ করে এই জায়গাটায় আসতে। তাই ওদেরকে কোথায় নিয়ে যাবো, এখানে নিয়ে যাওয়ার মতো আছে শুধু শিশু পার্ক, আর ভালো কোনো জায়গা নেই। তাই মনে করি এর থেকে এখানে নিয়ে আসা ভালো, একটা পবিত্র স্থান। এখানে সন্ধ্যাবেলা অনেক বাচ্চারা আসে, যে দুজন এখন হাঁটাহাঁটি করছে একটু। এখানে এসে দেখি বাবা এখানে, একটু পরে বাবাও চলে এসেছে এখানে, বাবার সাথে দেখা হয়ে গেল, ওরাও দাদুকে পেয়ে খুশি। এই যে দাদুর হাত ধরে, এখন একজনের দাদুর হাত ধরেছে, একজনের বাবার হাত ধরেছে। এখানে সবে মানে আমার বাপের বাড়ি গেছিলাম একটু ইসকনে মন্দিরে, সেখান থেকে আসলাম মায়ের বাসায়। বাজে রাত 12টা, আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছে, ফ্রিজ থেকে নামালাম। এটা হচ্ছে ক্ষীর রসমালাই। আমি আবার সব মিষ্টি পছন্দ করি না, বাছা বাছা মিষ্টি আমার খুব ভালো লাগে, মানে ভালো ভালো। দুপুরে আর রাতে খাবার পরে আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে, আর মিষ্টি যদি ঘরে না থাকে আমি কি করি, একটুখানি চিনি মুখে। সো এই ছিল আজকে সারাদিনটা খুব বেশ ভালোই কেটেছে মায়ের বাসায়। আজকে আমাদের রাতের খাবারের নিমন্ত্রণ ছিল, কি দিয়ে খেয়েছি সেটা বলা যাবে না, কারণ সবাই এটা খেতে নাও পছন্দ করতে পারে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি 10টার ভিতরে বাসায়। এই তো, তো সবাই সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, গুড নাইট।